আসসালামু আলাইকুম। কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন? অনেকেই চাচ্ছেন হোয়াটসঅ্যাপের পুরনো নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার অ্যাড করতেন, কিন্তু আপনি পারছেন না। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের পুরনো নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার অ্যাড করবেন। তো প্রিয় ভিউয়ার্স, তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিনে লক্ষ্য রাখুন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে হলে প্রথমে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, তারপর উপরে পেয়ে যাবেন থ্রি ডট অপশান একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি পেয়ে যাবেন সেটিং অপশান একটা ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন চেঞ্জ নাম্বার একটা ক্লিক করে দিবেন। চেঞ্জ নাম্বারে ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি প্রথমে পেয়ে যাবেন ওল্ড নাম্বার, আপনার যে প্রথমে যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা ছিল সেই নাম্বারটা দিবেন। তারপর আপনি যে নতুন নাম্বারটা দিতে চাচ্ছেন সেই নতুন নাম্বারটা আপনি নিচে দিয়ে দিবেন। তো প্রথমে আপনার প্রথম নাম্বারটা দিয়ে দেবেন যেটা পুরনো নাম্বার, তারপর নিচে আপনার নতুন নাম্বারটা দিয়ে দিবেন। পুরাতন নাম্বার এবং নতুন নাম্বার বসানোর পর নিচে পেয়ে যাবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি নোটিফাই কন্ট্যাক্ট এটা গ্রিন কালার করে দিবেন, এখান থেকে ওপেন করে দিবেন। তারপর অল কন্ট্যাক্ট দিয়ে দিবেন, তারপর ডান অপশানে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন। তারপর নিচে পেয়ে যাবেন কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নতুন নাম্বারটা দিয়েছেন সেই নতুন নাম্বার একটা SMS যাবে অথবা কল যাবে, আপনার ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে বসাবেন। তো প্রিয় দর্শক, এখানে আমার ওটিপি কোডটা বসাচ্ছি, আপনারা আপনার ওটিপি কোডটা বসাবেন 10314। সাথে সাথে আপনার নতুন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনি চাইলে, তো প্রিয় দর্শক, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন, প্রোফাইল পিকচার না দিলে আপনি স্কিপের উপর ক্লিক করে দিয়ে সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যে নাম্বারটা দিয়েছেন সেটা একদম নতুনভাবে খোলা হয়েছে আর আপনার পুরাতন নাম্বারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, এই নিয়ম ছিল আপনার পুরাতন নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার কীভাবে অ্যাড করবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে চেঞ্জ করতে হয় অবশ্যই আপনারা দেখেছেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, মূলত ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।